সমাগত শারদীয় দুর্গোৎসব দেশজুড়ি দুর্গোৎসব উদযাপনের ব্যাপক প্রস্তুতি সমান্তরালক গুয়াহাটির প্রান্তে প্রান্তে দুর্গতিনাশিনি মা দুর্গাক আদরিবলৈ চলাইছে প্রস্তুতি পূজা মণ্ডপ নির্মাণক লৈ যেন চলিছে অঘোষিত প্রতিযোগিতা এই দৃশ্য মহানগরীর বেলতলা লক্ষ্মী মন্দিরের বেলতলার লক্ষ্মী মন্দিরতো 56 সংখ্যক দুর্গাপূজা উদযাপনের বাবে চলিছে ব্যাপক প্রস্তুতি বেলতলার এবার পূজাত বিশেষ আকর্ষণ হব 14 ফুটর হনুমান যি হনুমানে ভক্ত সেবা ললে আশীর্বাদ প্রদান করিব। আমার এইবার 56তম দুর্গাপূজার আসলে থিম আমার প্রত্যেক বছরে আমার বিভিন্ন ধরনের থিম হেৰি পরিকল্পনা করে লওয়া হয়। এইবারও আমি আমার একটা হনুমান 14 ফুটর একটা হনুমান বনাব গেছে বিশেষ আকর্ষণ হব আর তখন ভক্ত সকলক সেবা এটা ললে আশীর্বাদ দিব আর আমার তিনটা গণেশ থাকিব। গণেশ এই গণেশ তিনটায় মানে খুব ধুনিয়া বন্দনা গাব, বন্দনা মিউজিকের বন্দনা গাই থাকিব। অপরাধ প্রবণতা কিমান ভয়ানক বা অপরাধ প্রবণতাই সমাজলৈ কেনেকৈ কুপ্রভাব লৈ আহে সেই সম্পর্কে সজাগতার বাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করিব পূজা সমিতিয়ে। আর এটা আমার এই উঠি অহা যুব প্রজন্মর কারণে একটা আজিকালি ড্রাগস ড্রাগসর আয়ুক্ত হওয়া আর চেন টানা বা চুরি ডকাইতি এইবিলাকর একটা ভাল মেসেজ দিয়ার কারণে আমার কমিটির ফলপরা একটা খুব একটা ভাল পদক্ষেপ লওয়া হয়েছে। এই যুব প্রজন্মক যাতে সকিয়াই দিয়া হব বা তখন ইয়াত জ্ঞান আহরণ করা পাৰিব যে এইবিলাক করলে যে ভবিষ্যতে তখন জীবনটো কেনেকে শেষর কেনেকা একটা পরিবেশত পড়ে এই মেসেজটা আমি রাইজর আগত বা ভক্তপ্রাণ রাইজর আগত আমি মিলাব চেষ্টা করে আছো। সজাগতামূলক সেই বস্তুটা আমি আমার স্ক্রিনত দেখা হব মানে স্ক্রিন হিসাবে আমার যাবার যে চন্দ্রযান দেখাচ্ছে ঠিক তেনেকে তার হেরিতে আমার দেখা হব। এইবার বেলতলার লক্ষ্মী মন্দিরের পূজাত 20 লাখ টাকার বাজেট ধার্য করা হয়েছে। লগতে দুর্গাপূজাত দিহানাম আর আরতির প্রতিযোগিতা অনুষ্ঠিত করিব বলে জানিবলৈ দিয়ে পূজা সমিতিয়ে। আমার এবার মোটামুটি বাজেট আমার 20 লাখ টাকা, দিহানামের প্রতিযোগিতা আছে, মণ্ডপটো আমার ধরক আমার ষষ্ঠীর আগে আগে সম্পূর্ণ হব বলে আমার মানে যিজন আমার প্যান্ডেলের লগত লাগি থাকা হেৰি তেখেতে মানে আমাক কৈছে যে ষষ্ঠীর আগে আগে তেখেতে সম্পূর্ণ করে দিব।